গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগল হোসেনকে নিয়ে রীতিমত নাটকীয় পরিস্থিতি তৈরি হলো আদালতে। শুক্রবার জেল হেফাজতে থাকা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগলকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডির আধিকারিকেরা। জেরা শেষে শোন অ্যারেস্ট করা হয় তাকে। এমনকি সাইগলকে আদালতে হাজির করানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ও ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করেন ইডির আধিকারিকেরা। কিন্তু বিচারক রত্না রায় বিশ্বাস ইডির আবেদন না মঞ্জুর করে দেন। ফের সন্ধে নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে একই আবেদন জানানো হয় আসানসোল জেলা আদালতের বিশেষ ভ্যাকেশন কোর্টের দায়িত্বে থাকা বিচারক রত্না রায়ের এজলাসে। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। এ ব্যাপারে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র জানান, পুজোর ছুটির কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই মামলার অস্থায়ী বিচারক রত্না রায় বিশ্বাসে। সেক্ষেত্রে আদালতেই আবেদন জানাতে হবে। শেষমেশ প্রোডাকশন ওয়ারেন্ট ও ট্রানজিট রিমান্ডের আবেদন খারিজ করা হলেও ইডির হেফাজতেই থাকছে অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সাইগল হোসেন। একটা কথাই বলছেন যে আমার হাতে সময় নেই, আমি এখন আছেন, সেই জন্য উনি এই পিটিশনটা রিজেক্ট করছেন। কিন্তু আমাদের যে শুন অ্যারেস্ট সেটা কিন্তু আমাদের রয়ে গেল, সেই অর্ডারটা অ্যারেস্টটা কিন্তু উনি ইললিগাল বলেননি। তাহলে এখানে দাঁড়ালো অ্যারেস্ট টু বি কন্টিনিউড, কিন্তু যেহেতু জুরিসডিকশন ওনার নেই, ভ্যাকেশন বেঞ্চে আছে, সেই জন্য উনি এই পিটিশনটা চ্যালেঞ্জ করবেন। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।